2017 সালে মায়ের কাছে থেকে হারিয়ে যাওয়া সেই ছোট্ট শিশুকে আজ 6 বছর বাদে ফিরে পেল তার পরিবারের সদস্যরা। এদিকে হারানো শিশুকে ফিরে পেয়ে এক প্রকার কান্নায় ফাঁসলেন দাদু দিদিমা ও পরিবারের সকলে। পরিবার সূত্রে জানা যায় 2017 সালে মায়ের সাথে ফুলবাড়ি থেকে বিহার যাবার পথে হারিয়ে যায় শিশুটি। এরপর একাধিক জায়গায় খোঁজাখুঁজি করেও শিশুর কোনো খোঁজ পায়নি মা বাবা ও পরিবারের সদস্যরা। দিনের পর দিন বছরের পর বছর সময় ধরে খোঁজাখুঁজি করেও কোনো লাভ হয়নি। হারানো শিশুকে না পেয়ে এক সময় ভেবেই নিয়েছিল তাদের সেই ছোট্ট শিশু আর বুঝি নেই এই পৃথিবীতে এবং আর কোনোদিনও তাদের শিশুকে ফিরে পাবে না তারা। তবে কথাই আছে ঈশ্বর তথা ভগবান চাইলে সমস্ত কিছুই সম্ভব, আর সেই অসম্ভব বিষয় যেন সম্ভব হয়ে গেল। 2017 সাল পেরিয়ে প্রায় 7 বছর বাদে 2024 নতুন বছরে ভগবানের দান হিসাবে ফিরে পেলে সেই হারিয়ে যাওয়া ছোট্ট শিশুটিকে। ফুলবাড়ি 1 নং গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সোমা রায়কর জানান, গত 9ই জানুয়ারির রাতে তার কাছে একটি ফোন আসে এবং তাকে জানানো হয় জলপাইগুড়ির একটি বেসরকারি হোম থেকে কল করা হয়েছে এবং বলা হয় ফুলবাড়ি এলাকার একটি শিশু তাদের কাছে রয়েছে যার নাম বিশাল রায়, যার বর্তমান বয়স প্রায় 13 বছর। ফুলবাড়ি পাঁচকেলকুড়ি এলাকায় তার বাড়ি। এরপরই সকাল থেকে খোঁজ শুরু করেন পঞ্চায়েত সদস্য সোমা রায় এবং সারাদিন খোঁজাখুঁজির পর সেই পরিবারের খোঁজ পান তিনি এবং পরিবারের সকলকে নিয়ে আসেন ফুলবাড়ি ভালোবাসা মোড় এলাকায় একটি মন্দির প্রাঙ্গণে। পরে জলপাইগুড়ির হোম কর্তৃপক্ষকে জানিয়ে তাদের হারানো শিশুকে এনে পরিবারের হাতে তুলে দেওয়া হয়, আর সেই হারানো শিশুকে পরিবারের হাতে তুলে দিতে পেরে খুশি পঞ্চায়েত সদস্য সোমা রায়। তার সাথে হোম কর্তৃপক্ষের সদস্যরাও যথেষ্ট খুশি এবং পরিবারের লোকেরা শিশুকে পেয়ে খুশিতে আত্মহারা, যে শিশুকে তারা জীবনে কোনোদিন ফিরে পাবে বলে আশা করেনি। তাই তারা হাত জোর করে সকলকে প্রণাম জানিয়ে ধন্যবাদ জানান। মালগিরি মে আচ্ছা আমি কাহা আয়া মালুম হ্যাঁ আমি তুমি কাহা লাগা গেয়া মালুম হ্যাঁ এ কোন সা জায়গা বলো তো ये जलपाईगुड़ी। আচ্ছা ইয়া তোমার নানা কা ঘর থা ये নানা হ্যায় না আচ্ছা আমার কাছে পরশুদিন 9 তারিখে ফোন আসছিল সন্ধ্যার টাইমে যে জলপাইগুড়ি হোম থেকে যে একটি বিশাল রায় পিতা হলো হারাধন রায় বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারপরে যে নাকে কেউ আপনারা চিনেন কি চিনেন না। তো আমি গেলাম আসলাম তো তখন খুঁজে আমরা পেলাম না ওই রাতে। তারপরে কালকে সারাদিনে আমরা 24 ঘন্টার মধ্যে আমি একটা পঞ্চায়েত হিসেবে আমার যা কর্তব্য আমি পুরো খুঁজলাম পুরো ফুলবাড়ি ওয়ানে খুঁজে বাচ্চাটাকে খবর পাওয়া গেল সিপাইপাড়ার বাচ্চা। তারপরে ওর বাচ্চার একটি আধার কার্ড ছিল, আধার কার্ডে ওই হোমের লোকজনকে পাঠানো হলো, আমি হোয়াটসঅ্যাপ থেকে পাঠালাম, কনফার্ম হলাম বাচ্চাটি ওই সেই বাচ্চায় যে বাচ্চাটা হারিয়ে গেছিল সেই বাচ্চাটি এই বাচ্চা বলে ওনাদের সাথে কথা হলো যে আজকে আসবে 10টা থেকে 10:30 নাগাদ এখানে পৌঁছে যাবে। তো যাই হোক একটু আসতে লেট হলো, আসার পরে আমি ওর বাচ্চাটাকে গার্জিয়ানকে খবর দিয়ে নিয়ে এসেছিলাম। আসার পরে ওরা বাচ্চাটির মা বাবা বলতে কেউ নেই এখানটায়, ওর মা বাচ্চাটির মামার হাতে বাচ্চাটিকে তুলে দেওয়া হলো। এই যে আপনি পঞ্চায়েত হিসেবে যে বাড়ির লোক খুঁজে পেয়েছেন এবার আজকে আপনার হাত সামনে যে বাচ্চাটাকে তুলে দেওয়া হলো পরিবার লোক, কতটা খুশি বা কেমন লাগছে? বাচ্চাটিকে আমি ওর মামার হাতে তুলে দিতে পেরে খুব খুশি। আমি একটা পঞ্চায়েত হিসেবে যে আমার কর্তব্য যে আমি জনসাধারণের পিছনে আমাদের মা মাটি মানুষের সরকার যেরকম সবার পিছনে আছে বা থাকবে, আমি আমার ওই দায়িত্ব হিসেবে আমার কর্তব্য পালন করেছি। আমি খুব খুশি বাচ্চাটিকে ওর মামার হাতে তুলে দেওয়ার জন্য যে একটা বাচ্চা তার গার্জিয়ানকে ফিরে পেলো। আমি কোরক ছিলেন হোম জলপাইগুড়ি থেকে। বাচ্চাটাকে 9 তারিখে বিহার থেকে এসে সিডব্লিউসি জলপাইগুড়িতে প্রোডাকশন দিয়েছে এবং সিডব্লিউসি জলপাইগুড়ির অর্ডারে বাচ্চাটা আমাদের কোরকমে ছিল। তো বাচ্চার আমরা একটা আধার কার্ড ছিল বাচ্চার সাথে, সেই অনুযায়ী আমরা পাঁচকালগুড়ি যে অ্যাড্রেস সেখানে আমরা আসি এবং এখানকার লোকাল যারা পঞ্চায়েত তারপরে হচ্ছে আপনার আইসিডিএস এর সুপারভাইজার দিদিরা আছে তাদের সাহায্য নেই এবং কালকে আমাদেরকে রাত্রে এখানকার যে পঞ্চায়েত দিদি আছে তিনি ফোন করে বলেন যে বাচ্চার মামার খোঁজ পাওয়া গেছে, সেই জন্য আমরা আছি সিডব্লিউসির পারমিশন নিয়ে
বাচ্চাটাকে হ্যান্ড ওভার করতে আসি। বিহারে ওনারা 2017 সালে বাচ্চাটাকে পেয়েছে। আমরা যেদিন 9 তারিখে বাচ্চা আসে 9 তারিখে আমরা এখানে এসেছিলাম যে বাচ্চাটাকে যত তাড়াতাড়ি আমরা তাদের গার্জেন হাতে তুলে দিতে পারি। তো সেদিন আমরা খুঁজে পাইনি এবং সেই দিনই আমরা আশা দিদি তারপর আপনার পঞ্চায়েত দিদি এবং সুপারভাইজার দিদিদের সাথে কথা বলে যে এই এরিয়াতে যে অ্যাড্রেস আছে বাবার নাম আছে সে অনুযায়ী খোঁজা এবং কালকে কনফার্ম করে তার মামা এখানে আছে, মামা এবং অন্যান্য ফ্যামিলি মেম্বাররাও আছে। এটা কি ওর কাছে যে আধার কার্ড ছিল সেই সূত্র ধরেই বাড়ির লোককে পাওয়া? হ্যাঁ হ্যাঁ, যদি এটা না থাকতো আরো কতটা? দেখুন আধার বলতে আধার আগেই হয়েছিল যে আধার কার্ড কাছে ছিল। হ্যাঁ, মানে আধারটা যখনই আধার নতুন করে করতে গেছে তখনই পেয়েছে আর আধারটা সাথেই আমাদের কাছে এসেছিল, সেই জন্য আমাদের খুব তাড়াতাড়ি সুবিধা হয়েছে বাচ্চাটাকে যে তুলে দিতে পারলেন। তারপরে অবশ্যই আমাদের তো কাজই এটা, আমরা খুব আনন্দিত। আমার নাম পাপ্পু মন্ডল, হাউস কোরক চিলড্রেন হোম, হোম জলপাইগুড়ি। কোথায় পেলেন আজকে? এই ভালোবাসা মরে পেলাম। কি হবে আপনার? আমার নাতনি হবে, আমার ভাগ্নির ছেলে নাতি। হুম, কতদিন বাদে পেলেন? কমসে কম 10 বছর পর। হুম, 10 বছর বাদে যে আপনার নাতিকে খুঁজে পেলেন, কতটা খুশি হয়েছে? সুখী হচ্ছে, এদিকে দেখে তো কাল তো হচ্ছে, কিন্তু সেই জিনিসটাও নাই যেরকম আগে যেরকম ভালোবাসা ছিল। দাদু বলে জড়ায় ধরতো, দাদু কখন আসবি, দাদু কি খাবি, সেই জিনিসটা নাই। আবার ওইটা হয়ে যাবে, হয়ে গেলে আপনাদেরকে নিশ্চয়ই ডাকবো, দেখে দেখেন আমার নাতি আবার কত আমাদেরকে চিনে ফেলছে। এটাই আমি খুব খুশি হলাম যে আপনারা আইনে দিয়েছেন। এখন কোথার থেকে আনে দিল সেটাও আমি ঠিক বলতে পারি না, কিন্তু আমি দেখছি এই মেয়েটাই বলে মেয়েটা ছিল না, মেয়ে তাহলে ই করতেছে, ওই নাকি আনলো। আমি তো কাজ করতে যাচ্ছি, তাও আমাকে ডাকলো বলে তুমি আসো, তাছাড়া হবে না। এখন বর্তমান তো তুমি আছো বাড়িতে, আমরা আমি ছাড়া আমি তো ছোটবেলা থেকে দেখছো নসুকে নিয়ে যাওয়া, রিক্সা চালাই আমি শিলিগুড়ির মধ্যে। এই যে আমার শিবুদা আছে না, দেখে তো রাতে দুই তো এই যে নাতিকে পেলেন। হুম, যারা এনে দিয়েছে তাদেরকে কি বলতে? আমার ভালোবাসা কিংবা তাদের এরকম যেন আরো কোনো বাচ্চা কাচ্চা যদি হারা যায় তারা যদি আনা দেয় আমরা খুশি হব। তাদের সঙ্গে আমরা সেই সিজিএন লোক যারা আছে রিপোর্টার যারা আছে তাদের সঙ্গে আরো সহযোগিতা করব, তাদেরকে ভালো বলবো। আমার নাম তাপস বৈরাগী। কোন জায়গায়? এটা হচ্ছে এটা সিপাই, এইটা সিপাই বলে আমার বাড়িটা ওই দিল্লি বারবারে শিব ওই পাশে। হ্যাঁ, সিপাই পাড়া।